আপনারা সুযোগ করতে না জয় করতে না আমাদের আদিফা চৌধুরী আজকের এই আমন্ত্রণে আমরা স্বর্ণপীর পরিবার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই তো আমরা চলে এসেছি অলরেডি আদিফার জন্মদিনে হলের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন সবাই রয়েছে যারা যারা ইনভাইটেড ছিল। আর আসলে আজকে হলের যে আলোটা সেটা আমার কাছে খুবই কম মনে হচ্ছে, জানি না ভিডিও কতটা সুন্দর হবে। তারপর আমি ট্রাই করব খুব সুন্দর করে করার। আর আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক অনেক এনজয় করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আদিফার কেক কাটার প্রস্তুতি চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আদিফা ওর মা হ্যাপি আপুকে কেক খাইয়ে দিচ্ছে, জন্মদিনের কেক। ওদের মামের বন্ডিং মাশাল্লাহ খুবই সুন্দর। আর এখন একে একে করে সবাই আসবে আর আদিফাকে কেক খাইয়ে দিবে। এই জায়গাটায় আমি সাউন্ডগুলো একটু মিউট করে দিয়েছি, বিকজ অনেক মানুষের ভিড় হলে আসলে এত বেশি কথা হয় যে কারণে কারো কথাই স্পষ্টভাবে শোনা যায় না, তো যে কারণে আমি পুরো সাউন্ডটা মিউট করে দিয়েছি।
পাচ্ছি না সব লাইভে তো ওই জন্য এই যে আমার বাবাটাকে কোলে নিয়ে আমি ঘুরছি কারণ সে খুবই মিউজিকের শব্দে ভয় পেয়েছে যে কারণে সে খুবই আপসেট ছিল আপনাদের সকলের সহযোগিতা আপনাদের সকলের সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে সবাই আমাদের সুন্দর প্রোগ্রাম আপনারা দেখেছেন আর এই প্রোগ্রামের পিছনে যারা উদ্দেশ্যে Thank you.
হ্যালো তুমি কি করো আজকে আমরা সবাই ব্ল্যাক ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন কারণ আজকে ওর বার্থডে থিমটা ব্ল্যাক রেড এর কম্বিনেশন যে কারণে মোটামুটি সবাই ব্ল্যাক এবং রেড এর মধ্যে পরার ট্রাই করেছে আমাদের আদিফা চৌধুরী
আজকের এই আমন্ত্রণে আমরা স্বর্ণপীর পরিবার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আদিফার দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করছি। এবং আমরা আজকে প্যারিস থেকে সুদূর প্যারিস থেকে 100 কিলোমিটার দূরে আমরা আজকে ছিল আদিপুর জন্মদিনের পার্টি। তো সব মিলে খুব ভালো একটি সময় আমরা অনেক কাটিয়েছি এবং সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। আর অ্যাকচুয়ালি অনুষ্ঠান তো অনেকক্ষণ ধরেই চলেছিল, বাট পুরো ভিডিওটা তো আর করা সম্ভব না এবং দেওয়াও সম্ভব না, কারণ অনেক সময় বড় ভিডিও দেখতে দেখতে অনেক ভিউয়ার্সরা অনেক বোর হয়ে যায়। তো আমি চেষ্টা করি যে কোনো অনুষ্ঠানের একটু একটু করে তাৎপর্যপূর্ণ অংশগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আজকেও সেটাই করেছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই আদিফার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে এবং ও অনেকজন ভালো মানুষ হয়।
মূলত আমি আমার এই চ্যানেলে ডেইলি লাইফস্টাইল রেসিপি এবং আমার ট্রাভেল ব্লগগুলো শেয়ার করি। তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার এই চ্যানেল তানিয়া সুইট ফ্যামিলি ব্লগে অনেক অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর মন চাইলে শেয়ার করবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা যারা করেছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। স্টিল দেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।